নাহুম অধ্যায় এক নিনিভি বিষয়ক ভারক্তি ইলকোশীয় নাহুঙ্কর দর্শন পুস্তক সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্যোগী পরমেশ্বর ও প্রতিফলদাতা অটন্তি সদাপ্রভু প্রতিফলদাতা ও ক্রোধপূর্ণ অটন্তি সদাপ্রভু আপনা বিপক্ষগণকু প্রতিফল দিয়ন্তি ও আপনা শত্রুগণ নিমন্তে কোপ সঞ্চয় করন্তি সদাপ্রভু ক্রোধরে ধীর ও পরাক্রমরে মহান ও কৌণসি প্রকার দোষীকু নির্দোষ করিবে নাহি ঘূর্ণিবায়ু ও তোফান মধ্যরে সদাপ্রভুঙ্কর পথ অছি ও মেঘমাল তাহাঙ্কর পাদ ধূলি সে সমুদ্রকু ধমকাই শুষ্ক করন্তি ও নদনদী সকল নির্জল করন্তি বাসন ও কর্মিল ম্লান হুয়ে ও লিবানন্ড পুষ্প ম্লান হুয়ে তাহাঙ্ক আগরে পর্বতগণ কম্পিত হুয়ন্তি ও উপপর্বত সবু তরলি যাআন্তি আউ তাহাঙ্ক সাক্ষাতরে পৃথিবী উঠি যায় হ্যাঁ জগত ও তন্নিবাসী সমস্তে উঠি যাআন্তি তাহাঙ্ক ক্রোধ সম্মুখরে কিয়ে ঠিয়া হইপারে ও তাহাঙ্ক ক্রোধর প্রচণ্ডতারে কিয়ে রহিপারে তাহাঙ্ক কোপ অগ্নিতুল্য ঢলা যায় ও তাহাঙ্ক দ্বারা শৈল সবু বিদীর্ণ হুয়ে সদাপ্রভু মঙ্গলময় ও সঙ্কট দিনরে দৃঢ় দুর্গ অটন্তি আউ যেউমানে তাহাঙ্কঠারে নির্ভর করন্তি সেমানঙ্কু সে জানন্তি মাত্র সে প্লাবনকারী বন্যা দ্বারা সেই স্থান নিঃশেষ রূপে সংহার করিবে ও আপনা শত্রুগণকু অন্ধকারকু তড়ি দেবে তুমেমানে সদাপ্রভুঙ্ক প্রতিকূলরে কি কল্পনা করুছ সে নিঃশেষ রূপে সংহার করিবে দ্বিতীয় থর ক্লেশ উপস্থিত হেব নাহিঁ কারণ সেমানে জড়িত কণ্টকর ন্যায় ও মদ্যপানরে তিন্তিবা পরি হেলে হে শুষ্ক নড়াতুল্য নিঃশেষ রূপে গ্রাসিত হেবে সদাপ্রভুঙ্ক বিরুদ্ধরে যে কুসংকল্প করে যে দুষ্ক্রিয়া করিবাকু পরামর্শ দিয়ে এপরি একজন তুম্ভ মধ্যরু বাহার হই যাইছি সদাপ্রভু এই কথা কহন্তি সেমানে সম্পূর্ণ শক্তি বিশিষ্ট ও বহু সংখ্যক হেলে হে সেপরি কটা যিবে ও সে বহি চালি যিব যদ্যপি আম্ভে তুম্ভকু ক্লেশ দেইছু তথাপি আম্ভে তুম্ভকু আউ ক্লেশ দেবা নাহি পুনি এবে আমে তুম্ভ স্কন্দরু তাহার জুয়ালি ভাঙ্গি পকাইবা ও তুম্ভর বন্ধন সবু ছিণ্ডাই দেবা পুনি সদাপ্রভু তুম্ভ বিষয়রে এই আজ্ঞা করিয়াছন্তি যে তুম্ভ নামরূপ বীজ আউ বুণা নহিব তুম্ভ দেবাড়য়ে আম্ভে খোদিত প্রতিমা ও ছাঞ্চরে ঢলা প্রতিমা উচ্ছিন্ন করিবা আম্ভে তুম্ভর কবর প্রস্তুত করিবা কারণ তুম্ভে পাপাধম অট যে সুসমাচার আনে ও শান্তি প্রচার করে পর্বতগণর উপরে তাহার চরণ দেখ হে জিহুদা তুম্ভে আপনা উৎসব সকল পালন কর ও আপনা মানত সবু পূর্ণ কর কারণ সে পাপাধম তুম্ভ মধ্যে আউ গতায়াত করিব নাহি সে সম্পূর্ণরূপে উচ্ছিন্ন হইয়াছি।